আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনা জানামা আমার মা বোনেরা, রাত্রি 12টা 20 মিনিট পার হওয়ার পর আপনাদেরকে সালাম দিয়েছি। এই সালাম দেওয়াটা হলো সুন্নাত। জোরে বলেন সালাম দেওয়া কি? জোরে বলবেন, আরো জোরে বলবেন। সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আমার আব্বা জানা ও অন্তরের কুটি বন্ধুরে, মেঘনার কুটি বন্ধুরা ভালো করে শুনে রাখুন। বহু আশা করে আপনারা এসেছেন রে বাবা। এই জামানা একটা নবীর সুন্নতকে যদি পালন করা যায়, আমল করা যায়, যে জামানায় মুসলমানের ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে, বাজারে গেলে চেনা যায় না একটা হিন্দুর ছেলে, এটা মুসলমানের ছেলে না এটা হিন্দুর ছেলে, এটা মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, বাজারে গেলে চেনা যায় না। সেই জামানায় একটা সুন্নত যদি পালন করা হয়, মুসলমানকে বাজারে চেনা যায় না, এটা মুসলমানের ছেলে হিন্দু ছেলে, মুসলমানের মেয়ে না হিন্দু মেয়ে, চেনা যায় না। কুচবিহার রাসমেলার দিকে যান, রাজবাড়ির দিকে ঢুকবেন, একটা হিন্দু মানুষের মেয়ে না মুসলমান ছেলে, মুসলমানের মেয়ে, একটা হিন্দু ছেলে না মুসলমানের ছেলে, বাস বাড়িতে ঢুকলে দেখতে চিনতে পারবে না। জনগণ ঠিক যাবে ঠিক। সেই দ্বারা তোমাদেরকে আমি সালামটা দিলাম। ও বন্ধু রে, এত রাইতে একটা আমল যদি করি জানবে সোনা বন্ধু। আমার যুবক ভাইরা আচ্ছা হুজুর বলে গেছে, আবার রসুল বলে দিচ্ছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাম্বালি ওয়া মান হাব্বানি কানাবাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসো, যে উম্মতটা আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। তাহলে আমরা নবীর পাশে, নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। আমার যুবক ভাইরা, আমার সোনার কণ্ঠ ভাইয়েরা আসছেন, দেখুন কমপক্ষে আধাটা ঘন্টা কিছু পকেটে নিয়ে বাড়ি যাবেন, তাতে মরণের একদম পর্যন্ত আমলটা থাকি যায়। পথে রাস্তায় চলতে আফতার হোসেন কথা বলে গেছে, সালামটা দেব। একটা সালাম দেনওয়ালা ভাই যদি কোনো মানুষ যদি একটা সালাম অভ্যাস করে, ওই ছেলেটা যদি ভালো হয়, আল্লাহ রসুল বলছেন আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবরবাসীর কাছে কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাপজান, আমার একটা নেক সন্তান বানা দরকার আছে কিনা? এরকম আছে কিনা? আব্বা আমার শোনার চানা, আমার মা বলে না শোনে না, ও তুমি করে মা বলে না, বহু কষ্ট করে এসছেন মা বলে না শোনে রাখুন, বহু দূর দূর থেকে আসছেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তোমাদের মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না কেন? ও মা বলে না শোনে রাখো, আমার একটা কথা বলে দেয়, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী দেখা ওই মেয়েটা যদি পর্দা পুষিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করিতে পারে, স্বামীর মনকে শান্তি রাখতে পারে, আমার নবী বলো ফাকাদা কুরমানায়ও আবাবিল জান্নাতিসাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখে। আব্বা, আজকে আমি নিজে মসজিদ গেলাম না, নামাজ পড়লাম না, আমার বিবি নামাজ পড়বে না? পড়বে গো। আমি পড়ি 3 জুমের পরে, 3 জুমের কত হয়? 300 টাকা করে দিন। কাজে 4 জুমের পরে যায়, কাজে 5 জুমে 1 মাস হয়। শুক্রবারে তো নামাজটা আলগা, খাবের সাহেব খুতবা নাই বলি দিন জিয়া দাঁড়ান 32 টাকা পড়া শেষ। তুমি কি রে বাবা, এত নামাজ পড়লো হুজুর কতদিন পরে আসলেন, এখানে পড়িনি না যে মানুষ নাকি তুই কোন কোন ছুরি দিয়ে নামাজ পড়লো এত দুবুর দা হুজুর মুই তো ছুঁয়ে জানো না, তুই মুখ দিয়ে নড়াস হয়তো তোমার আমার মানুষের মুখ নড় না, মুই তোমার দেখি মুইও মুখ নড়া জনগণ ছুরি যাবে ঠিক। বর্তমান এইরকম ডিজিটাল ওয়ার্কার নামাজি মুসলমানের ভিতরে আছে না, আছে না নাই? আছে। তোমারি দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআনও ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক দাবি ঠিক। আজকে মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, নেটের কভার আছে, বালুচের কভার আছে, সব জিনিসের কভার আছে, কিন্তু মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার মেলে হাজারে কোন ঠিক না ঠিক। চৈত্র মাসে ঝুলে, বৈশাখ মাসে ঝুলে দিয়ে নাখালি ঘরে কোরআন শরীফ খালি তক্তায় পড়িয়ে উপরে দাগা দেখা যায় হাজারে কোন ঠিক না ঠিক। কেন বাবা মুসলমানের গজব কেন আসবে না? কারণ ওই মুসলমানদের ভিতরে ওই মুসলমানের নেতার ভিতরে এলেমের অভাব, সেই জন্য মুসলমান থেকে নিজে বঞ্চিত হয়ে যাচ্ছে। কেন আব্বা ও আমার বেতনারে কুচি বন্ধুরে বলে রাখবেন, আজকে মমিনের খাতে তোমার নামটা পড়েছে, মুসলমানের খাতে তোমার নাম পড়েছে, এটা আল্লাহ বড় নিয়ামত, আল্লাহর বড় বড় শুকরিয়া আদায় করা দরকার। আব্বার এই নামটা যদি মুসলমানের খাতায় না পড়ে অন্য জাতির খাতায় যদি পড়তো, বাবারে মরণকালে তোমার মৃত্যুর পর তোমার উপরে খাতি থাকতো না। তোমার মমিন নামটা থাকার জন্য মৃত্যু হওয়ার পরে তোকে এত যত্ন করি, গোসল দেয়, তিনটা কাফন পায়, চারিধারে খালি করি, কবরে নিয়ে যায়, নাম্বার সমে বলে ভাই রে সাবধানে নামাইবেন। এরকম ঠিক আছে কে ভাই আসতে নামাইবেন, ভাই কবরে আসতে নামাইবেন। আজকে মুসলমানের খাতায় দাম থাকার জন্য সোনা আজকে তো কবর নামাইতে আদর করে। যদি মুসলমান বান্ধা আমার মুসলমান বান্ধীরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের খাতা নামটা পাশে দুর্ভাগ্যবান করে ঠিক না ঠিক, কিন্তু সেই মুসলমান এখনো হালাল হারাম বোঝে না। এক গ্লাস খাইলে পাগলা কুত্তার মতন করে। তোমার নটকবাড়িতে চাঁদের কঠিন নাই, আসামে আছে, এক গ্লাস খাইলে এরা তো মদ বন্ধ হচ্ছে, এরা যে ট্যাবলেট বাবা খাওয়ার পরে দেখবেন চোখ দুটো ভোটা কুত্তের মতন হয়ে গেল। বাবা খারাপ লাগছে খেলো, বললাম শোনা ওই ছেলেটার ভিতরে যদি এলেন থাকতো, বাবা আল্লাহ কোরআন যদি পড়তো, আল্লাহ কোরআনটা যদি জানা থাকতো, ওই ছেলেটা কোনোদিন সোনারে মদ হাতে গেলাস নিত না, ট্যাবলেট মুখে দিত না, গান্দা খাইত না, ওই যুবকটা তাসের মতন কোনোদিন তাসে খেলাইত না। আব্বা সুরাত সালমা বলেন ও মা চাঁদের কোটি মা বোনেরা মেটানে কোটি মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আসছেন মা শুনেরা রাসূল বড় আতার বালাহা মা তোমার স্বামী যখন বাড়ি দেখে যাইবে মা স্বামীর মুখের দিকে তাকায়া তাকায়া একটা মুচকি যদি হাসি দিতে পারো মা স্বামীর মন যদি জয় করতে পারো রাসূল বলল ওয়াজাউ জুহা আল্লাহ রাজি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় রাসূল বলল বাকানা ফিল জান্নাত সে মেয়েটা হইবে জান্নাতি সুবহানাল্লাহ আমাকে বলে বাড়ি বাড়ি ওয়াজ করি বাড়ি যাই না বাড়ি যাওয়ার সাথে আমাকে আনসারী আব্বা চা খাবেন না ভাত খাবেন কয় আনসারী আব্বা কষ্ট হুজুর বহর বাস নিয়ে হ্যাঁ তুই বাড়ি থেকে বেরিয়ে সময় হুজুর কয় তুই বাড়ি ঢুলে কইস বলে আনসারী আব্বা চা খাবেন না ভাত খাবেন হুজুর করতে কি হুজুর চা খাবেন না ভাত খাবেন কত কথা বলার দরকার নাই তো বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায় সব জায়গায় মন্ত্রী সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন ধরে কোন ঠিক না বিটি খারাপ বললো তুই কেমন হুজুর তুই কেমন নেতা তুই কেমন মুহাদ্দিস গ্রামের লোক না জানে তোর বাড়ি আলী হোম মিনিস্টার ভালো করে জানে ধরে কোন ঠিক না মারি খান না মর বাবু হুজুর কই মোলাকাত করে কে রে একটা আমল আছে মোক ছাড়া আমার বউ বোঝে না মুই যেই যাম পাগলা হয়ে যায় তোর আমলটা কিনে হুজুর তোমার কানে কানে কোয়া খাবে তার অন্য রকম আমল শিখছে মারা বউ তো হুজুর জন্য পাগল তোর ঠিক রিস্কালাম ভাই আমলটা মুখ শুনিও না হুজুর এরা বিয়ে করছো তখন তাকে মোর বউ বই ফেলাম না হুজুর ঠিক না খান অর্ধ একদম অর্ধ বই খান ওই একসাথে দাঁড়ালে হুজুর মুখ করে যে বন্ধু কানে হুজুর রিস্কে সারাদিন মারো পিঠির ঘাম ঘাম পা দিয়ে যায় 50 টাকা কেড়ে যায় খরচ খরচ করে গিয়ে হাতত দেয় মুখে এত টাকা মুখ দেন কথা তোমরা 25 টাকা দাও মুখ 25 টাকা দাও হুজুর কি হল মিটালে টাকা যখন ভর্তি হয় বুদ্ধি করলো অত টাকা হাতে না হারিয়ে যাবে দুইটা খাম কাটি খাম কাটা মজা বাঁশের খাম পই কাটে না তবু কইছে স্বামী তোমরা 25 টাকা দিলে থুবেন 20 টাকাতে মুইও থুব তোমার তাই কাট টাকা ভর্তি হয় হুজুর এনকুড়ি জেদ করি টাকা খাম পই থুই খামো একদিন দেখি টাকা টাকা ঢোকে না মোরও কাঁচা টাকি ঢোকে না রাস্তা তাহলে তোরটা কাটে মোরটাও কাটন তুই এক চোর দিয়ে মোরও একটা চোর দেন কি মিল যখন ঠিক না মিঠি কন্ত বাবা বর্তমান এইরকম মিল আছে যেরকম আছে বুঝলেন কালকে যে আফসান মালা আসছেন লাস্টের মধ্যে ওয়াজ করি কয়েছে স্বামী বাড়ি আসলে মুচকি হাসি দেওয়া খায় স্বামীর সাথে মোলাকাত করা হয় স্বামী যদি হাসি খুশি হয় বুঝলেন আল্লাহ রসুল বলতে খালাতুল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতে ধরে করছে বুঝলেন কালকে বুজুরের কথা মতে আসলেই মৃত ভাইসের সাথে মোলাকাত করছেন আচ্ছা একটা মুচকি হাসি দিন এত ভাইসে বুঝলে কথা হলো বুজুরের কথা ঠিকই পুরুষ মানুষের মন নগদ বলা যায় যেরকম ঠিক না বেটি বুঝলেন তুই ভাইসের হাতের মোলাকাত করিস নাই কাজে কি হাতা কথা বসে জলসা যাসনি টাকা গেছে না মহিলা প্যান্ডেল মাগুন না মই তা ভাইসের জানে তো গেছি না দোয়া হওয়ার পরে তোর ভাইসের বাসা থাকছে নিচতলা মুই থাক উপরতলা ওই কি খাওয়া হবে না না 3 মাস থেকে খাওয়া হবে না আমার যেরকম ঠিক না ঠিক তা বুঝলেন তোর গুণা খবর না আচ্ছা হুজুর যে কোন স্বামী না হলে জানা পাওয়া যাবো না তা কিসের গুণা কিসের মা মোর মা বলি কিছু তো গুণা কথা ভাই ধরে নাই তার বেটি মই মোর মা ভাই তোর মোর আব্বা বাড়ি এসে নাই চাঁদের গড়ির থাকি নষ্ট বাড়ির থাকি মাথা মাথা ওটি আব্বা দিন কাটেছে যেরকম ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালি সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। ধরবেন ঠিক মিলছে বাবা, নারী বিয়ে করলে আল্লাহ রসুল বলছে নারীর গুণ দেখি বিয়ে কর। নারীর গুণ দেখে তুমি মহা করো, রসুল বলে এক বাবুর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাহি কত। জনগণ ঠিক না মেখে বাবা খারাপ লাগছে, দোয়া করে দি আজ চলবে তো আধা ঘন্টা চলবে, তকবির লাগান না ভাই কেমন করে তো এত মিল হয়। তা হুজুর তাহাদের খাম ভর্তি হয়েছে, দুইজনে কাঠি কাঠি বিয়ের খাম মোর খাম যোগ করি দেখি 1300 টাকা হয়েছে মিল। মোগালা খাম গাড়ি 1300 টাকা হিসেব করলাম, দুইজনে হিসেব করি 1300 টাকা। মোগালাটা শাড়ি আনি দেব কি আসবি শাড়ি দিন তা বেনারসি। হুজুর ধরে গেলুম একেবারে দিন একটা টাউনা শাড়ির দাম চাই 1200 টাকা। ওকিল দেখি পাগলা ওকিলই নিইনি। হুজুর কি এত কষ্ট করা টাহা, কিন্তু দাদন কিনি মন্দির ভাঙি যায়। হুজুর দুঃখ শ্রদ্ধা এনে তুই শান্তি থাক। হুজুর 1200 টাকা শাড়ি কিনলাম, 100 টাকা পর করি খরচ করে বাড়ি আসলো। আসি কম যা মাছ টাছ কিছুই নাই, শাড়ি না কিনলু কিছু রিস্কে মারি মাছ ধরে আসে। হুজুর এই কথাটা রিস্কে মারি প্রায় 100 টাকা কামাই হয়েছে। বাড়ি যাচ্ছে আসি খেয়া দেয় ঘুমিয়েছ, ঘুমিয়ে সকালবেলা হুজুর মুখ টুক দিয়ে লেট্রিন গেছ। যে ধরুন আমার জাঙি আছে সিমের জাঙি, সিমের জাঙি বোঝা চিন্তা হুজুর সিমের জাঙির মতো মোট শাড়ি যেটা কিনে নিস ওকে দাও, শীতের মধ্যে পড়ি আছে আর নেয়া শাড়িকে শীতের দেয় একটি দেখে 1200 টাকা কিনে আন। হ্যাঁ শাড়ি করে তো সিমের জাঙি কে তোমার শাড়ি আমি ফিরে যান নাই বাজার। হ্যাঁ তোমার ছোট ভাই কাহিলে নেতানি হবে নেই মানুষ মিকে তো দেওয়া হয় ছোট। এই দিকে রাগ উঠির হুজুর শাড়ি আর দেখো না তোলেও না, ওটি শাড়ি ভেজে শীততে ওটি শুকে ওটি থাকে আবার বন্ধ দুইজনের। হুজুর এত মিলাস না হুজুর লাশিও ভাত না আমিও ভাত না দেওয়া হবে নাই। হুজুর 3 দিন গেছি এখন করি না খেয়া, 4 দিন যখন হল শাড়ি যখন না পেলে ওই পেলেও না আনেও না। লাস্ট 4 দিনের বেলা বুদ্ধি হারা হলো রে এত সুন্দর মিল আছে কি হল মরে। লাস্টের মধ্যে দুপুর টাইম হয়েছে, ওই মুরভুটি দেখবি দরদর করি মুই দরদর করি দেখ আমি কিন্তু নাই বাবা এইরকম আসনা নাই। তারপরে তারপরে হুজুর ওই ঘর আসে শুতে উনিও ঘর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে চতুর্থে গেট বন্ধ করল তালা মারি দিল। পাশাপাশি বেরিয়ে তালা মারে একবারে চতুর্ভাই আবার হয়েছে নাই ফির গোলে ঢুকল দিয়া গোলে ঢুক কোদারখানা আনলো, আনিয়ে যেটা মেন গেট আমার কবর পরে আধা হাঁটু খুললো, এক হাঁটু কবর হল বকে কবর করেন গে মাটি দিন বর্তাতে করে মতো সব নাকি মারি দিবে তাই মারি দিবে কার মারি দিবে তোকে মারি দিন যেই কচুর তোই মারি দে হুজুর মুড়মুড়ি ট্যাঙ্গু ভাই কাঠাঙ্গলিস কে মারি দেন না মুই কবর ভাই কা মারি দেন না কা শাড়ি পেন ধরে যেই কচুর শাড়ি পেন হুজুর দড়ি শাড়ি পিনছি শাড়ি পিনি এরা শাড়ি পিনি খাবার দেয় আর কয় কবরে ভাই শাড়ি পিনছন কবরে ভাই শাড়ি পিনছন কবরে ভাই শাড়ি পিনছন। এই নজরটা চাই নাই আপনি এটা একটা মাথা খারাপ করে দিন হুজুর। লাস্ট ব্যাপারী আবার গিয়ে দেখুন ব্যাপারী মসির হাল আছে ওই 2 পাকে মসির গাড়ি আছে তো দুইটা সল্লি দেয় না সল্লি তোমার কি করবো সল্লি দেয় না মোট আটা ভয় করুন হুজুর। ব্যাপারী এখন বাগড়া দিয়েছে বড় বাসন ওকে ধরি আসুন বলতাম কার বেগি খেলাম তো নাড়ি বানা নাড়ি কি করেন কালা করে নাড়ি দেখ হুজুর 7 দিন পর্যন্ত নাড়ি দেখা তেল দিয়ে মশো কালা কিচকিচে হয় নাড়ি মশিনকে তেল দিয়ে কথা শুনে না যায় এগুলো বানা নিয়ে হুজুর কর হুজুর তখন খালি এই বাজার খালি হুজুর কয় আব্বা জান আমার শোনার চালা কথাটা কেন বললাম, ও যুবক রে কথাটা বুঝিয়ে নেবেন, কত যুক্তিটা দিলাম। বন্ধুগণ, তুমি যদি তোর বিবিকে ভালোবাসতে না জানো তাহলে বিবি তোমাকে ভালোবাসা দিতে জানবে না। আল্লাহ নবী প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। ও বন্ধু, ও মা বোনেরা, নবীজি তৃতীয় স্ত্রী ছিল মা হযরতে মায়েশা সিদ্দিকা আম্মা জান। মা রে, নবীজি চতুর্থ বিবি ছিল হযরতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির পঞ্চম বিবি ছিল পাঁচ নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল উম্মে হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির দশ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, হযরতে মারিয়া। নবীজির এগারো জন স্ত্রীর জীবনতে ছিল, একটা বিবি নবীজির জীবনে কষ্ট দেয় নাই। বাবা, বর্তমান সমাজে আমার বিবিরা কষ্ট দেয় কিনা, স্বামী কষ্ট দেয় কিনা, যেরকম দেয় কিনা, কি ডিজিটাল মাখা নারী রে বাপ। স্বামী বাড়ি গেলে মাগুর মাছের মতো গুদগু দেয়, আচ্ছা তোমার কি নাই বা তোমার সবগুলো মতো মারহিমের মতো।